বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন মানে নূর বা আলো, কুরআনের বাইরে জুলমাত মানে অন্ধকার, তাই এই অন্ধকার ছেড়ে নূরের আলো কোরআনকে আঁকড়ে ধরলেন হিন্দু ছেড়ে মুসলমান হওয়া শ্রী অমর কৃষ্ণ সেন ওরফে মোস্তফা শাহরিয়ার। ষাট গম্বুজ মসজিদ ও খানজাহান আলী আউলিয়ার তীর্থভূমি খ্যাত বাগেরহাট শ্যামবাজার গ্রামে জন্মগ্রহণ করেন অমল কৃষ্ণ সেন। বাড়িতে প্রায় প্রতিদিন বসত পূজা অর্চনা আর মজমা, কেন হলেন মুসলমান, কোরআন ও হাদিস নিয়ে করছেন গবেষণা। কোরআনের গুরুত্ব ও মোস্তফা শাহরিয়ারের মুসলমানত্ব নিয়ে জানবো আমরা। হ্যাভ ইয়ার্স, যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, আপডেট খবর পেতে এখনই করে নিন সাবস্ক্রাইব। চলুন, কি বলছেন মুস্তফা শাহরিয়ার, শুনি তার কথা। কুরআনিল করিম, কুরআনিল হামিদ, এটাকে আহসান আল হাদিস ও কিতাবুল্লাহ বিভিন্ন নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা মানুষের জন্য সর্বময় কল্যাণের একমাত্র পথ, এ ভিন্ন আর কোনো পথ নেই। কুরআনিল করিম, আমরা জেনেছি যে আপনি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে, সেই পরিবার থেকে কেন এই মুসলিম পরিবারে আসলেন বা কোরআনকে আঁকড়ে ধরলেন? আমার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট তানাউদ্দিন শ্যামবাগাত গ্রামে। আমাদের বাড়িতে হিন্দু ধর্মের বিশেষ চর্চা হতো, ধর্মজ্ঞানের আলোচনার বৈঠক বসতো, আমি সেখানে বসে যতটুকু শুনেছি। পরবর্তীতে ধর্ম চর্চা করলাম, লেখাপড়া শেষ করে সেনা চিকিৎসা শাখায় যোগদান করলাম। এর পরবর্তীতে বিভিন্ন ধর্মের যে বৈষম্যতা, খাদ্য গ্রহণ, ইবাদত পদ্ধতি, পোশাক পরিচ্ছদ পরিধান, সামাজিক শিষ্টাচার, অসামঞ্জস্যতা আমার কাছে খুব একটা অবাক করে তুলল যে ছোটটা যদি এখন তো বৈশাদৃশ্য কেন। এগুলোকে বুঝবার জন্য বিভিন্ন ধর্ম গভীরভাবে অধ্যয়ন করলাম, দেখি আমি একটা সৌভ্রাতৃত্বপূর্ণ কোনো রকমের থিসিস লিখতে পারি কি না। একে একে সমস্ত ধর্মের পুস্তক সংগ্রহ করে গবেষণা শেষে ইসলাম যখন চোখ রাখলাম কুরআনুল কারিমে এবং এর সংশ্লিষ্ট অন্যান্য গ্রন্থে, তখন দেখতে পেলাম আর কোনো বিকল্প সত্য ধর্ম বলতে এখন আর পৃথিবীতে অবশিষ্ট নাই, এবং মুক্তির একটাই পথ। এখানে সৌভ্রাতৃত্ব থেকে শুরু করে সমাজ সংগঠন, রাষ্ট্র গঠন এবং ইহকাল ও পরকালের মুক্তির অনন্য উপায় উপস্থাপন করা হয়েছে। আপনি কতদিন হিন্দু ধর্ম তো ছেড়ে এই মুসলিম ধর্ম গ্রহণ করেছেন বা কীভাবে এখন আপনার কর্মপন্থা? আমি সেনাবাহিনীর চিকিৎসা শাখায় জব করতাম যখন, তখন আমি ছিলাম সেনানিবাসে। সেখানে থাকাকালীন আমি সত্য উপলব্ধি করতে পেরে আমার কমান্ডিং বরাবরে কত সাল নাগাদ করেছিলাম, এটা হলো 1991 সালের 15 সেপ্টেম্বর। হিন্দুত্ব ছেড়ে মুসলমান ধর্ম গ্রহণ করলেন আজ থেকে প্রায় 23 বছর আগে, এখন আপনার কর্মপন্থা কী বা আপনি কীভাবে এই ইসলামকে আঁকড়ে রেখেছেন বা ইসলামকে কীভাবে প্রচার প্রচারণায় দেখতেছেন বা দেখছেন? এখন আমি তো অবসর গ্রহণ করেছি, পেনশনের কিছু অনুতোষিক পাওয়া যায়, পক্ষান্তরে আমার কিছু ভূমি সম্পদ রয়েছে যেখান থেকে আমার কিছু আর্ন হয়, ফিশারিস প্রজেক্ট আছে, কৃষিকাজের জন্য পানের বড় গেছে, তো আর্নের যে ব্যবস্থাগুলো আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ, এতে আমি যথেষ্ট সুন্দরভাবে চলতে পারি। আর পৃথিবী তো মুসাফিখান এখনও স্থায়ী, এখানে তো কোনো রকমের জীবন ধারণ করে পারলৌকিক ভক্তি হলো মৌলিক উদ্দেশ্য, সেই জন্য নিজেকে নিবেদিত করেছি আর সবার প্রতি সেটাকে পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। আপনার পূর্বের নামটা কী ছিল, বাবার নাম কী ছিল, এখন কী নাম আপনার, আমার আপনার দৃষ্টান্ত কী? আমার পূর্বের নাম ছিল শ্রী অমল কৃষ্ণ সেন, বর্তমান নাম মোস্তফা শাহরিয়া, এই নামে আমি পরিচিত। তো বাবার নাম কোন গ্রামে বসবাস? বাবার নাম ছিল শ্রী সুরেন্দ্রনাথ সেন, গ্রামের নাম ছিল শ্যামবাগাত। আপনি ইসলামকে বা কোরআনকে কীভাবে দেখেন? মানুষের জীবনের একমাত্র ক্যাটালগ ম্যানুয়াল হলো ইসলাম, এর বাইরে চলার ও মনন শক্তি প্রয়োগ করার কোনো ক্ষমতা ও পথ নাই কোনো মানুষের জন্য। যদি কেউ কুরআনুল কারিমকে বাদ দিয়ে জীবনে চলার পথ খুঁজতে চেষ্টা করেন, নিঃসন্দেহে তিনি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনকে নূর বলেছেন। নূর শব্দের বাংলা অর্থ হলো আলো, আর কুরআনের বাইরে যা কিছু আছে সব কিছুকে জুলমাত বলা হয়েছে, অন্ধকার। আমরা জেনেছি যে আপনি আসলে
যে এক ধর্ম থেকে এক ধর্মতে আসার পরে কোরআনের মধ্য থেকে আপনাকে কোরআনের থিসিস করছেন, সেক্ষেত্রে আপনার বর্তমান অবস্থানটা কি? আমি তো সবেমাত্র এতদিন হাদিস শাস্ত্রের উপরে গবেষণা করে শেষ করে মনে হয় মাস দু মাস এখনও পরিপূর্ণ হয়নি, আমি কোরআনের উপরে মনোনিবেশ করেছি। তা অনেক অসঙ্গতা পরিলক্ষিত হচ্ছে, যে সকল অসঙ্গতি আমি বুঝতে পারতাম না যদি হাদিস শাস্ত্রগুলোকে আমি যথার্থভাবে গবেষণার আওতায় না আনতাম। সরাসরি এখানে প্রকাশ করলে আমার কাছে অনেক কিছু অদৃশ্য থেকে যেত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যে এখন বৈসাদৃশ্যগুলো আমার বুঝতে সহজ হচ্ছে। আপনার দেশ জাতির উদ্দেশ্যে আপনার মেসেজ কী? দেশ ও জাতির উদ্দেশ্যে সবথেকে বড় কথা হলো যে মানুষ মাত্রেই যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত এই মহাবাণী যা নিজ মাতৃভাষায় কী বলেছেন এটা বুঝতে চেষ্টা করি। আরবিতে মুখস্থ করলাম কিন্তু আমার অর্থ জ্ঞান নাই যে কী হুকুমটা আমার পরে এসেছে। আমাকে যে কাজটা নিষেধ করা হয়েছে আমি মুখস্থ করেছি কিন্তু সে কাজটাই করে চলেছি, তাহলে অবাধ্যতা আমার দ্বারা প্রতীয়মান হয়। আর আমি যদি হুকুমটাকে মাতৃভাষায় বুঝি তাহলে আমি সেটা মেনে চলতে পারবো। আমরা যে ভাষায় কথা বলি বা শুনি আসলে আফটার অল মাতৃভাষায় বুঝি। দেশ জাতি বা ইসলামিক যারা তাদেরকে আপনি কী মেসেজ দিতে চান? তাদেরকে আমি বলতে চাই তারা যেন আল কোরআনুল কারিম নিজ মাতৃভাষায় আরবির পাশাপাশি মাতৃভাষায় অর্থটা বুঝে পড়ে যে আমার প্রতি কী হুকুম। যদি কেউ নিজে বুঝতে পেরে নিজের ভুল নিজে শুধরাতে পারেন তিনি তো তার জীবনের জন্য উত্তরণের সিঁড়িতে প্রথম পা রাখতে সমর্থ হলেন। যার মধ্যে প্রকৃত জ্ঞান নাই, যার মধ্যে কোরআনের জ্ঞান আছে সেই প্রকৃত জ্ঞানী। আমরা কোরআনের আলোয় আলোকিত হই, কোরআনের জ্ঞানে জ্ঞানী হই, এ হোক আমাদের অঙ্গীকার। মিস্টার